দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 9 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 140 জনে। নতুন করে শনাক্ত হয়েছেন 309 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4998 জন। দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি আরও বলেন, চারটি জেলা ছাড়া দেশের সব জেলায় ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। এস ইউ সেলিমের প্রতিবেদনে বিস্তারিত। দেশে 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে তা প্রায় 5000 ঘর স্পর্শ করেছে। নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক তুলে ধরেন গত 24 ঘন্টায় দেশের সবশেষ করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 3422টি এবং পরীক্ষা হয়েছে 3337টি। এই পরীক্ষাকৃত নমুনার মধ্যে শনাক্ত হয়েছে 309 জন। এ পর্যন্ত আমাদের কোভিড আক্রান্ত ব্যক্তি 4998 জন। দুঃখের সাথে জানাই, আমাদের গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 9 জন। নারায়ণগঞ্জে 2 জন, টাঙ্গাইলে 1, মাদারীপুর 1, ময়মনসিংহ 1 এবং জয়পুরহাটে 2 জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মোট মৃত্যু 140 জন। করোনায় মারা যাওয়া নতুন 9 জনের মধ্যে ঢাকায় 3 জন ও ঢাকার বাইরে 6 জন। এদের মধ্যে 4 জন পুরুষ, 5 জন নারী। 4 জেলা ছাড়া সারা দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি। বাংলাদেশের জেলা ওয়ারি যদি যাই, আমরা গতকাল বলেছিলাম যে আমাদের 58টি জেলা আক্রান্ত হয়েছে, কিন্তু গত 24 এপ্রিলের যে জেলাগুলি বিশ্লেষণ করে দেখছি যে আমাদের এখন আক্রান্ত জেলা 60 এবং নতুন ভাবে আক্রান্ত হয়েছে যে 2টি জেলা, তা হলো বরিশালের ভোলা জেলা এবং রাজশাহী ডিভিশনের নাটোর জেলা। এখন আমাদের শুধুমাত্র বাদ আছে 4টি জেলা, যেটা হলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ এবং সাতক্ষীরা। আক্রান্তের সংখ্যা বাড়ায় পরীক্ষা কেন্দ্র আরো বাড়ানো হয়েছে বলে জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। আমাদের গতকাল পর্যন্ত আমরা বলেছি যে আমাদের 21টি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা হচ্ছে, তবে আজকে আমাদের আরো 2টি প্রতিষ্ঠান যোগ হয়েছে, একটা ঢাকার মধ্যে সাভারে, এলআরআই এবং কুষ্টিয়া মেডিকেল কলেজে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। এবং এই সপ্তাহের মধ্যেই আমরা যে টার্গেট রেখেছিলাম 28টি ল্যাব, তার মধ্যে সবগুলি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই। আমাদের যে বাকি মেডিকেল কলেজগুলির মধ্যে আমরা পিসিআর ল্যাব প্রতিষ্ঠার কাজ চলছিল, তারা এই সপ্তাহের মধ্যে পরীক্ষা শুরু করতে পারবে। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে হোম কোয়ারেন্টিন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন মেনে চলার আহ্বান জানান অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। ডেডিকেটেড করোনা হাসপাতাল ও আইসোলেশন ইউনিট সমূহে অক্সিজেন সরবরাহের কোনো ঘাটতি নাই। এস ইউ সেলিম, এস এ টিভি, ঢাকা।